শাড়িতে নারীর সবসময়ই ভিন্ন মাত্রা পায়। শাড়ির আবেদন এবং স্টাইল সবসময়ই আধুনিকতার পরিচয় প্রকাশ করে। আর তাই তো বর্তমান সময়ে নারীরা যে কোনো অকেশনে শাড়ির দিকে ঝুঁকছেন নানান রকম স্টাইল নিয়ে। শাড়ি তো বাঙালি মেয়েদের অসম্ভব সুন্দর একটা জিনিস। শাড়িতে যে কোনো বাঙালি মেয়ে সুন্দর লাগে, আমাদের ট্রেডিশনাল শাড়ি তো। শাড়ি আমরা যেটা দেখে আসছি, ডিফারেন্ট ট্রেন্ডস অফ ওয়েরিং শাড়ি, এখন যেটা শাড়িকে পরছে, আমরা ট্রেডিশনাল শাড়ি বলেন বা আমাদের দেশীয় যে শাড়ি বলেন, বাট আমরা একটু মডার্ন ওয়েতে পরছি। যেমন শাড়িতে একটু বেল্ট দিয়ে পরছি, শাড়িতে একটু ছোট ছোট মোটি, শাড়িতে একটু ফেদার্স দিচ্ছি, শাড়িতে একটু ফ্লেয়ার্স দিচ্ছি। সো আমাদের দেশীয় শাড়িটাই কিন্তু একটু মডার্ন ওয়েতে আমরা এই শাড়িটাকে একটু পরার চেষ্টা করছি। শাড়িতে যে কোনো মেয়ে সুন্দর লাগে। সো শাড়ি এমন একটা জিনিস যেটা আপনি কীভাবে, ইউ হ্যাভ টু র্যাপ ইউর সেলফ ইন আ সিক্স ইয়ার্স ক্লোথস। সো এটা আমাদের জন্য কতটা ডিফিকাল্ট, এটা আমি অ্যাজ আ ওমেন আমি এটা বলতে পারবো। সো সিক্স ইটস বিউটিফুল কম্বিনেশন। সিক্স ইয়ার্স শাড়িটাকে যে আপনি কীভাবে প্রেজেন্ট করবেন, সিক্স ইয়ার্স অফ ক্লোথ, এটা যে কীভাবে প্রেজেন্ট করবেন, কুচিটা পরা, আঁচলটা ই করা, আঁচলটা ধরে ই করা, আঁচলের উপরে ইউজুয়ালি আমরা এখন বেশি শাড়িটা সিম্পল থাকে বডি, বাট আমরা আঁচলটাকে উই ট্রাই টু ডু লট অফ ওয়ার্ক সো দ্যাট, বিকজ দ্যাট শোজ। সো ওইটা নিয়ে মোস্টলি কাজ করছি। আজকাল আমি যেটা দেখেছি ইয়াং এদের মধ্যে, শাড়িটা খুব মডার্ন ওয়েতে পরে। যেমন র্যাপ করে, সিক্সটিজের একটা ট্রেন্ড এসেছে, র্যাপ করে শাড়িটা আপনার একটা সাইড দিয়ে ই করে পরে ফেলে। সো দিস ইজ সামথিং আই রিয়েলি লাইক দ্যাট, বিকজ শাড়িটা এখন আর ওই ট্রেডিশনাল ওয়েতে পিন আপ করে পরছে না। এখন শাড়িটা হয় আপনার নেকে ই করছে উইথ আ কোট, আমি যেটা বললাম ব্লেজারে পরছে, কোট দিচ্ছে, কোটি দিচ্ছে, কেউ কেউ আবার ব্লাউজটাকে একটু বড় করে পরছে, অ্যান্ড দে জাস্ট লিভ দ্য যেটা আঁচলটা আছে এটা ছেড়ে দিচ্ছে। সো ওরা ওই রুটসটাকে নিয়ে একটু মডার্ন ওয়েতে পরছে। দ্যাটস ভেরি ইনোভেটিভ, সবাই একটু ইনোভেটিভ ওয়েতে পরতে চাচ্ছে প্রতিটা ড্রেসই। শাড়িতে স্পেশালি আমরা এই ট্রেন্ডটা দেখতে চাচ্ছি।